আছো আমার প্রথম শ্রেণীর আদরের ছোট্ট সোনামণিরা। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি লিপি আক্তার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বলো তো আমাদের আজকের বিষয় কি? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো না, আমাদের আজকে রুটিনে ছিল, আজকের বিষয় হচ্ছে পরিবেশ পরিচিতি। আমি তোমাদের সাথে গত ক্লাসে কি আলোচনা করেছিলাম মনে পড়ে? হ্যাঁ, সেটা ছিল মিলকরণ, তাই না? আমরা ডান পাশে সংখ্যার সাথে বাম পাশে সংখ্যার মিলকরণ, এইটা আমাদের আলোচনার বিষয় ছিল। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করো। সত্য কোনটা, মিথ্যা কোনটা? একটা বাক্য লেখা থাকবে পরীক্ষার সময় প্রশ্নপত্রে, সেখানে তোমরা পড়বে, পড়ে সুন্দর করে দেখবে যে কোনটা সত্য কথা কোনটা মিথ্যা কথা। যদি সত্য হয় তাহলে আমরা সত্য লিখব, আর যদি মিথ্যা হয় তাহলে আমরা বাক্যটার সামনে মিথ্যা লিখব। এবার বুঝতে পেরেছি? আর সবাই মিলকরণটা কি বাড়িতে করেছিলে, বাড়ির কাজ করেছো? ঠিক আছে, সবাই করেছো না? আচ্ছা, তাহলে এখন একটু মনোযোগ দিয়ে আমরা এই ক্লাসটাও করব। সবাই খাতা কলম নিয়ে আসো তো। হ্যাঁ, এই তো খাতা কলম নিয়ে এসেছো আগে? ঠিক আছে, এবার বসে পড়ো। ব্ল্যাকবোর্ডে, হোয়াইটবোর্ডের দিকে তাকাও। আমরা এখন কি করব, আমাদের আজকের বিষয়টা দেখব। তোমাদের কাছে কিন্তু এই সত্য মিথ্যা বিষয়টা আছে, তাই না? সবার কাছে। আমরা কি করব এখন, পুনরায় আলোচনা করব। তোমাদের মনে পড়ে তোমাদের উম্মে কুলসুম ম্যাডাম এই বিষয়টা আলোচনা করেছিল? সেগুলোই আবার আমরা একটু পুনরায় আলোচনা করব। তাহলে চলো আমরা হোয়াইটবোর্ডের দিকে তাকাই, দেখি কি লেখা আছে। তোমাদের লেখাগুলোর সাথে একবার সবে মিলিয়ে নেবে, আসো। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ, ঠিক আছে, একদম আমার সাথে সাথে মনোযোগ সহকারে পড়বে, এবং আবার যাদের লেখা আছে তারা মিলিয়ে নেবে, যাদের লেখা নাই তারা কি করব, আমরা আবার নতুন করে লিখবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে আমাদের বিষয়ের, তোমরা বিষয়ের নাম লিখবে প্রথমে, সত্য মিথ্যা নির্ণয় করো। ঠিক আছে, লিখেছে সবাই? আচ্ছা, এক নম্বরে দেখো আমাদের এখানে কি আছে, পানি ছাড়া আমরা বাঁচি না। বলতো সবাই, পানি ছাড়া কি আমরা বাঁচতে পারি? আমাদের সব কিছুর প্রয়োজনে কি দরকার, পানি দরকার, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু সব কিছু আমরা জানি প্রয়োজন আমাদের পানির, আর পানির অপর নাম কি, জীবন। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখবো, এই বাক্যটা নিচে একটা সত্য কথা বলা হয়েছে, তাহলে আমরা লিখবো সত্য। এটা সামনে আমরা কি লিখে দেব, সত্য লিখে দেব। দুই নম্বরে দেখো, পানিতে বাস, রিক্সা, সাইকেল চলে। এই কথাটা কি সত্যি, তাই না? এটা তো মিথ্যে কথা, পানিতে কখনো সাইকেল চলে না। তাহলে কোথায় চলে, স্থলভাগে মানে রাস্তায় চলে, তাই না? পানিতে বাস, রিক্সা, সাইকেল চলে, কথাটা মিথ্যা কথা, তাহলে আমরা এটার সামনে কি লিখে দেব, মিথ্যা। এবার দেখো তিন নাম্বারে, তাপ বাড়লে শীত লাগে। তাপ কি, তাপ বলতে তো আমরা বুঝি তাপ মানে গরম, তাই না? তাহলে এখানে লেখা আছে তাপ বাড়লে শীত লাগে। সূর্য যখন আলো দেয় তাহলে সূর্যের আলোতে কি আমাদের শীত লাগে, না গরম লাগে, তাই না? তাহলে যখন আমরা জ্বালানিতে আগুন জ্বলে তখন সেখানে কি গরম লাগে, তাহলে আমরা কি করব, আমরা এখানে কি লিখে দেব, এখানে লেখা আছে তাপ বাড়লে শীত লাগে, আমরা কি লিখবো, এটা মিথ্যা। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? বাক্যটা যেটা হবে আমরা সেটাই লিখে বসবো, সামনে লিখবো বাক্যে। পাঁচ নম্বরে দেখো, ঘরে বসে ফুটবল খেলি। ঘরে বসে কি আমরা ফুটবল খেলতে পারি? ঘরে বসে আমরা লুডো খেলতে পারি, তাই না? দাবা খেলতে পারি। ফুটবল কোথায় খেলতে হয়, ফুটবল মাঠে গিয়ে খেলতে হয়। তাহলে এই কথাটা কি নিশ্চয় মিথ্যা কথা, আমরা কি লিখবো তাহলে, ঘরে বসে ফুটবল খেলি, কথাটা সামনে লাইনে আমরা লিখবো মিথ্যা। নাম্বার ৬ দেখো, ঘুম খুব ভালো বিশ্রাম। ঘুম খুব ভালো বিশ্রাম, তাই না? আমরা অনেকভাবে বিশ্রাম নিতে পারি, কিন্তু ঘুম হচ্ছে সবচেয়ে ভালো বিশ্রাম।
এটার বাক্যের সামনে আমরা কি লিখব সত্য ঠিক আছে তারপর দেখো সাত নম্বরে ছোট পরিবারে সুবিধা অনেক ছোট পরিবারে আমরা দেখেছিলাম না ছোট পরিবারে কে কে থাকে বলো তো বাবা মা ভাই বোন তাই না এদেরকে নিয়ে লোক সংখ্যা কম থাকে আমরা পড়েছি না পরিবেশ বইতে তো সেখানে সুবিধাও থাকে অনেক এখানে লেখা আছে ছোট পরিবারে সুবিধা অনেক তাহলে কথাটা নিচে সত্য আমরা সামনে কি লিখব সত্য আট নম্বরে দেখো ঘুম থেকে ভোরে উঠব ঘুম থেকে কিন্তু আমাদের ভোরে ওঠা দরকার তাই না আমরা কিন্তু অনেকেই আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু আমাদের স্কুলের সময় কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠে স্কুলে সকালে যেতে হবে তার মানে ঘুম থেকে ওঠাটা সকালেই ভালো এবং রাতে তাড়াতাড়ি আমাদের ঘুমোতে যাওয়া ভালো আর সূর্য ওঠার সাথে সাথে আমাদের ঘুম থেকে ওঠা ভালো কি তোমরা সবাই উঠো অনেকে অনেক ঘুমাও না ঘুমাবে না তাহলে সেটা ভালো হয় না আমরা খুব ভোরে ঘুম থেকে উঠব আর এটাই হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যের জন্য ভালো তাহলে এই বাক্যটা নিশ্চয়ই সত্য তাহলে আমরা সত্য লিখে দেবো ঠিক আছে এবার দেখো লক্ষ্মী সোনামণিরা রোদে হাঁটা একটি বিশ্রাম নয় নম্বরে দেখো রোদে হাঁটা একটি বিশ্রাম রোদে হাঁটা কি একটা বিশ্রাম হলো বলো রোদে হাঁটলে আমরা ঘেমে যাব আমরা ক্লান্ত হয়ে যাব তাহলে তো এই কথাটা সঠিক নয় আমরা এখানে কি লিখব বাক্যের সামনে লিখব মিথ্যা দশ নম্বরে দেখো বড় পরিবারের জনসংখ্যা কম বড় পরি একটু আগেই আমরা কিন্তু বলেছি আমরা মিলকরণে পড়েছি আমরা হচ্ছে তোমাদের পরিবেশ বইতে আমরা যখন আলোচনা শুনেছি তখন শুনেছি না যে বড় পরিবারে জনসংখ্যা বেশি আর এখানে লেখা আছে বড় পরিবারে জনসংখ্যা কম তাহলে আমরা কি করব এখানে আমরা মিথ্যা লিখে দেব তাই না আমরা তো সবাই জানি বড় পরিবারের জনসংখ্যা বেশি এগারো নম্বরে দেখো জনসংখ্যা বেশি হলে ঘর বাড়ি নোংরা হয় এই কথাটা কি এই কথাটা সবাই মিলছে তাই না বড় পরিবারে জনসংখ্যা বেশি যার কারণে যেখানে সেখানে ময়লা আবর্জনাও থাকতে পারে নোংরা হয় বাড়িঘর তাহলে এই কথাটা সত্য এখানে আমরা সত্য লিখব বারো নম্বরে দেখো বাবা মার মনে কষ্ট দিতে নেই বাবা মার মনে কি কষ্ট দিতে হয় বাবা মা আমাদের জন্য অনেক কষ্ট করে তাই না সারাদিন দেখো না আম্মু তোমাদের কি করে সব কিছু করে দেয় খাবার রেডি করে দেয় লেখাপড়া করায় গোসল করিয়ে দেয় তাই না আবার ভালো ভালো জামা কাপড়ও কিনে দেয় নতুন নতুন বই খাতা কিনে দেয় কত মজার মজার নতুন নতুন রাবার পেন্সিল এনে দেয় সেগুলো কত কষ্ট করে তাই না বাবা মা আমাদের ভালোর জন্য তাহলে তাদের কি মনে কষ্ট দিব আমরা কখনো না তাহলে এখানে দেখো লেখা আছে বড় যে বাবা মার মনে কষ্ট দিতে নেই কথাটা কিন্তু সত্য আমরা কখনো বাবা মার মনে কষ্ট দেব না তাহলে এখানে আমরা লিখব সত্য তেরো নম্বরে দেখো বড়দের মান্য করতে নেই বড়দের মান্য করতে নেই বড়দের সম্মান করতে হয় তাই না আর এখানে লেখা আছে বড়দের মান্য করতে নেই বড়দের মান্য করতে হয় সম্মান করতে হয় বড়দের কথা মতো চলতে হয় তাই না তাহলেই তো আমাদের জীবন সুন্দর হবে ভালো হবে কিন্তু আমাদের বাক্যে কি লেখা আছে আমাদের বাক্যে লেখা আছে বড়দের মান্য করতে নেই কথাটা কি সত্য না সবাই বলেছো তাই না মিথ্যা ভেরি গুড এবার চোদ্দ নম্বরে দেখো চোদ্দ নম্বরে কি লেখা আছে খড় পাতা দিয়ে তৈরি হয় কুঁড়ে ঘর আমাদের ঘর দেখেছি না আমরা বাড়িটা তিন ধরনের তাই না কাঁচা বাড়ি পাকা বাড়ি আর হচ্ছে কি কুঁড়ে ঘর তাহলে কুঁড়ে ঘর কি দিয়ে তৈরি হয় খড় পাতা দিয়ে তৈরি হয় কুঁড়ে ঘর কথাটা সত্য আমরা এখানে কি লিখবো সত্য লিখে দেব পনেরো নম্বর দেখো রান্নাঘরে আমরা ঘুমাই আমাদের বাড়িতে কতগুলো ঘর থাকে তাই না শোবার ঘর রান্নাঘর খাবার ঘর পড়ার ঘর
তাহলে এখানে লেখ আমরা তো যে যে ঘরে যা করা উচিত আমরা তাই করি কিন্তু এখানে লেখা আছে রান্নাঘরে আমরা ঘুমাই রান্নাঘরে আমরা কি করি এই তো সবাই বলেছে রান্নাঘরে আম্মু রান্না করে সে ঘরে কি আমরা রাতে ঘুমাই না তাহলে এখানে আমরা কি লিখব রান্নাঘরে আমরা ঘুমাই এখানে আমরা কি লিখব বলো তো মিথ্যা ওরে বাবা সবাই চিৎকার করে বলছো আচ্ছা ঠিক আছে আমরা এখানে মিথ্যাই লিখব ষোলো নম্বরে দেখো কয়েকটি ঘর নিয়ে একটি পাড়া হয় কয়েকটি ঘর নিয়ে একটা বাড়ি হতে পারে তাই না কিছুতে পাড়া হতে পারে না তাহলে আমরা এটা কি লিখব মিথ্যা কয়েকটি কি কয়েকটি ঘর নিয়ে একটি পাড়া হয় না কয়েকটি বাড়ি নিয়ে একটি পাড়া হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি লিখবো এখানে কয়েকটি ঘর নিয়ে একটি পাড়া হয় এখানে আমরা লিখবো মিথ্যা সবাই বুঝতে পেরেছো আজকে আমাদের আলোচনার বিষয় কি ছিল সত্য মিথ্যা নির্ণয় করো সত্য হলে যে বাক্যটা সত্য হবে সেখানে আমরা ছ লিখব পাশে আর যেটা মিথ্যা হবে সেখানে আমরা মিথ্যা লিখব ঠিক আছে আমরা স মি দুটোই লিখতে পারি আবার বড় করে আমরা এখানে সত্য মিথ্যাও লিখতে পারি কোনো অসুবিধা নেই তোমরা যেটা লিখবে সেটাই সঠিক হবে তাহলে লক্ষ্মী সোনামণিরা আমার ক্লাসে সবাই মনোযোগ দিয়ে শুনেছো বলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিল মিস কি মনে খুশি লাগতেছে আচ্ছা আজকে তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব কি জানো সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ আমাদের বইতে যে শূন্যস্থান পূরণগুলো আছে না সেগুলোই আমরা করবো এছাড়া বাইরে কোনো শূন্যস্থান করবো না অতিরিক্ত না যে অপশনগুলো আমাদের বইতে দেওয়া আছে শূন্যস্থান পূরণ সেগুলোই আমরা করবো তাহলে মজা হবে না কারণ সেগুলো তো তোমরা সবাই পারো তোমাদের তো পড়া হয়ে গেছে আমরা যা আমরা আবার একটু পুনরায় আলোচনা করবো আর শোনো সবাই কিন্তু লক্ষ্মীবাবু হয়ে থাকবে বাসায় হ্যাঁ বাসে ঘরের বাইরে বের হবে না যদিও বের হও তাহলে মাস্ক পরে বের হবে আবার বাইরে থেকে এসে হাত ধুয়ে নেবে সুন্দর করে সাবান অথবা হ্যান্ডওয়াশ যেটাই থাকে দিয়ে হাত ধুয়ে নেবে আর হচ্ছে পুষ্টিকর খাবার খাবে ডিম খাবে দুধ খাবে ফল খাবে বাসায় বেশি বেশি করে তাহলে ভালো থাকবে আর আমাদের কিন্তু পরীক্ষা চলে আসতেছে একটা পরীক্ষা তো একটু দিতে হবে তাই না সেজন্য আমরা কি করব আমরা একটু লেখাপড়াও করব তাহলে আজকের মতে তোমাদের সাথে আমার শেষ ক্লাস না আবারও দেখা হবে আজকের মতে বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো